আসসালামু আলাইকুম। কাইমা হ্যান্ডিক্রাফটের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি দেখাবো কিভাবে এই সুন্দর পুঁতির তৈরি ক্লাসটি তৈরি করতে হয়। এটা সম্পূর্ণ পুঁতি দিয়ে তৈরি করা হয়েছে। দেখুন, আসুন তাহলে দেখে নিই কিভাবে পুঁতি দিয়ে এই সুন্দর গ্লাসটি তৈরি করতে হয় এবং কি কি লাগবে এই গ্লাসটি তৈরি করার জন্য। গ্লাস তৈরি করার জন্য আমাদের লাগবে রক 60 নম্বর, পানিপুতি আকাশি রঙের 10 গ্রাম, পানিপুতি কালো রঙের 50 গ্রাম। দেখুন আমার এই লাইনটি করা শেষ। 2.6 ফুল ছিল দুই সাইডে, আমি মাঝে 1.5 ফুল করেছি দুইটি পুঁতি নিয়ে, শেষের পুঁতিতে ক্রস করে তারপরে গিট দিয়ে দিয়েছি। এবং বাড়তি একটি রক আমি মাঝের 6 ফুলের একটি পুঁতির ভিতরে ঢুকিয়ে নিয়েছি। এখানে 1.4 ফুল হবে, সেই জন্য আমি বাঁ সাইডের রকের ভিতরে 1টি আকাশি রঙের পুঁতি নিব, 1টি কালো রঙের পুঁতি নিব, আবার 1টি আকাশি রঙের পুঁতি নিয়ে শেষের পুঁতিতে ক্রস করব। একটি 4 ফুল তৈরি হলো। আমি ডান সাইডের রকটি তার পরের পুঁতির ভিতরে ঢুকিয়ে দিচ্ছি। বাঁ সাইডের রকের ভিতরে 1টি কালো পুঁতি নিব, একটি আকাশি রঙের পুঁতি নিব, শেষের পুঁতিতে ক্রস করব। দেখুন আর একটি 4 ফুল তৈরি হলো। ডান সাইডের রকটি তার পরের পুঁতির ভিতরে ঢুকিয়ে দেব। বাঁ সাইডের রকের ভিতরে 1টি কালো পুঁতি নিব, 1টি আকাশি রঙের পুঁতি নিব, শেষের পুঁতিতে ক্রস করব।
ডান সাইডে রকটি তারপরে পুঁতির ভিতরে ঢুকিয়ে দেব। বাঁ সাইডে রকের ভিতরে একটি কালো পুঁতি নিব, একটি আকাশি রঙের পুঁতি নিব, শেষের পুঁতিতে ক্রস করব। আমাদের এই লাইনটি শেষ হয়ে গেল। এইভাবে আরো কিছু লাইন করে যতটুকু উঁচু রাখতে আমরা চাই ততটুকু উঁচু রাখতে হবে। গ্লাসের উপরের অংশটি আমরা যতটুকু উঁচু রাখতে চাইবো ঠিক ততটুকু লাইন করতে হবে। এভাবে চারের ফুল করে দেখুন আমি কয়েক লাইন করে নিয়েছি চারের ফুল। এখানে পাঁচ লাইন চারের ফুল আছে, এটা আপনাদের ইচ্ছের উপর, আপনারা কতটুকু লম্বা রাখতে চান। আমি এতটুকু রাখতে চাই সেজন্য আমি এতটুকুই রেখেছি। বাঁ সাইডের রকের ভিতরে পাঁচটি পুঁতি নিয়ে শেষের পুঁতিতে ক্রস করব। একটি ছয়ের ফুল তৈরি হলো। পুরো লাইনটি আমি এক কোমন ছয়ের ফুল করব। বাঁ সাইডের রকের ভিতরে
চারটি পুঁতি নিয়ে শেষের পুঁতিতে ক্রস করব। আর একটি ছড় ফুল তৈরি হলো। দেখুন এক কমন ছড় ফুলের লাইনটিও শেষ। আমি পুরো লাইনটি শেষ করে ফেলেছি এবং দুইটি পুঁতি কমন নিয়ে রগ ঢুকিয়ে রেখেছি। বাঁ সাইডের রকে চারটি পুঁতি নিয়ে শেষের পুঁতিতে ক্রস করব। একটি ছয়ের ফুল তৈরি হলো, দুই কমন ছয়ের ফুল। ডান সাইডের রকটি তার পরের পুঁতির ভিতরে ঢুকিয়ে নিয়েছি। বা সাইডের রকের ভিতরে তিনটি পুঁতি নিয়ে শেষের পুঁতিতে ক্রস করব। এক কমন পাঁচের ফুল তৈরি হলো। ডান সাইডের রগটি তার পরবর্তী দুই পুঁতির ভিতরে ঢুকিয়ে দেব। বাঁ সাইডের রকে তিনটি পুঁতি নিয়ে শেষের পুঁতিতে ক্রস। একটি ছয়ের ফুল তৈরি হলো, দুই কমন ছয়ের ফুল। এভাবে পুরো লাইনটি করে নিতে হবে। আমি এভাবে করে নেব।
আপনারাও করে নেবেন। দেখুন আমি লাইনটি শেষ করে নিয়েছি, 2 কমন 6 ফুল, 1 কমন 5 ফুলের লাইন। এবং 2টি পুঁতি কমন নিয়েছি আমি। এখন হবে 2 কমন 6 ফুলের লাইন 2টি। আপনারা আরো বড় করতে চাইলে আরো বেশি দিতে পারেন, আমি 2টি দিব। সেই জন্য আমি বা সাইডের রকের ভিতরে 4টি পুঁতি নিয়ে নিচ্ছি। শেষের পুঁতিতে ক্রস করেছি, 2 কমন 6 ফুল তৈরি হলো। ডান সাইডের রকটি তার পরের পুঁতির ভিতরে ঢুকিয়ে দিব, পরের 2 পুঁতির ভিতরে। বা সাইডের রকের ভিতরে 3টি পুঁতি নিয়ে শেষের পুঁতিতে ক্রস করব। দেখুন আর একটি 6 ফুল হলো, 2 কমন 6 ফুল। এভাবে পুরো লাইনটি করে আমি এভাবে 2টি লাইন করব, পুরো লাইনটি করে এরপরে আরো একটি লাইন করব। ঠিক যেভাবে দেখিয়েছি সেভাবেই পুরো লাইনটি শেষ করতে হবে, 2 কমন 6 ফুল দিয়ে। দেখুন আমি 2 লাইন করে নিয়েছি, 2 কমন 6 ফুল। উপরের অংশটি তৈরি করা শেষ, সেই সাথে সাথে আমার গ্লাসটি তৈরি করাও শেষ। দেখুন কি সুন্দর একটি গ্লাস তৈরি হয়ে গেল। আপনারা চাইলে উপরের অংশটুকু আরো লম্বা করতে পারেন 6 ফুল দিয়েই। আমি এতটুকুই রেখেছি। আমি ডিজাইনের জন্য আকাশি রঙের পুঁতি ব্যবহার করেছি। আপনারা চাইলে শুধু কালো রঙের পুঁতি দিয়েও করতে পারেন, অথবা যে কোনো কালার পুঁতি দিয়ে করতে পারেন। তৈরি হয়ে গেল পুঁতির তৈরি গ্লাস। আশা করি আমার ভিডিওটি ভালো লেগেছে। আমার ভিডিওটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, শেয়ার করে অন্যদের শেখার সুযোগ করে দিবেন। কিছু না বুঝলে কমেন্ট করবেন, আমি বুঝিয়ে দেব। আর কমেন্ট করে জানাবেন যে ক্লাসটি কেমন লাগলো। আরো সুন্দর সুন্দর ভিডিও পেতে এবং আরো সুন্দর সুন্দর পুঁতির তৈরি জিনিস শিখতে কারিমা হ্যান্ডিক্রাফটের সাথেই থাকবেন। আজকে এ পর্যন্তই।
আল্লাহ হাফেজ। আমি রকের ভিতরে 6টি কালো পুতির নিয়ে শেষের পুতিতে ক্রস করব। দেখুন 6টি পুঁতি নেওয়া শেষ। শেষের পুঁতিতে ক্রস করছি। একটি 6-এর ফুল হলো। বা সাইডের রকে 5টি পুঁতি নিয়ে শেষের পুঁতিতে ক্রস করব, কারণ এখন 1.6 ফুলের লাইন হবে। দেখুন আরো একটি 6 ফুল হয়ে গেল। ডান সাইডে রকটি তার পরের পুঁতির ভিতরে ঢুকিয়ে দিয়েছি। বা সাইডের রকের ভিতরে 4টি পুঁতি নিব, কারণ আমাদের রকের ভিতরে 1টি পুঁতি কমন রয়েছে এবং দ্বিতীয় 6-এর ফুলের 1টি পুঁতি রয়েছে, মোট 2টি পুঁতি রয়েছে। সেজন্য 6-এর ফুল করার জন্য আর 4টি পুঁতি নিতে হবে। বা সাইডের রকের ভিতরে 4টি পুঁতি নিয়ে নিব। দেখুন 4টি পুঁতি নেওয়া শেষ। শেষের পুঁতিতে ক্রস। আর একটি 6-এর ফুল তৈরি হলো। এইভাবে পুরো লাইনটি আমরা শেষ করব। ডান সাইডের রকটি তার পরের পুঁতির ভিতরে ঢুকিয়ে দিয়েছি। বা সাইডের রকের ভিতরে 4টি পুঁতি নিয়ে শেষের পুঁতিতে ক্রস করব। আর একটি 6-এর ফুল হয়ে গেল। এইভাবে পুরো লাইনটি আমরা শেষ করব।
আমি ভেবে করে নিচ্ছি, আপনারাও করে নেবেন। দেখুন আমার এই লাইনটি করা শেষ। আমি এখন পরের লাইনটি করব, সেজন্য আমি মাঝের দুইটি পুঁতির ভিতরে রগ ঢুকিয়ে নিচ্ছি। বা সাইডের রকের ভিতরে আমি চারটি পুঁতি নিয়ে শেষের পুঁতিতে ক্রস করব। দেখুন চারটি পুঁতি নেওয়া শেষ। আমার ক্রস ক্রস করাও শেষ। দেখুন ক্রস করাও শেষ। দুই কমন ছয়ের ফুল তৈরি হলো। ডান সাইডের রকটি তার পরের একটি পুঁতির ভিতরে ঢুকিয়ে দিলাম। বা সাইডের রকের ভিতরে তিনটি পুঁতি নিয়ে শেষের পুঁতিতে ক্রস করব, কারণ এখন হবে দুই কমন, দুঃখিত এক কমন পাঁচের ফুল। এখন হবে এক কমন পাঁচের ফুল। প্রথমে আমি করেছি দুই কমন ছয়ের ফুল, এখন করব এক কমন পাঁচের ফুল। দেখুন এক কমন পাঁচের ফুল হয়ে গেল। ডান সাইডের রকটি পরবর্তী দুই পুঁতির ভিতরে ঢুকিয়ে দিব, কারণ এখন আবার দুই কমন ছয়ের ফুল করতে হবে। এই পুরো লাইনটি হবে দুই কমন ছয়ের ফুল, এক কমন পাঁচের ফুল, দুই কমন ছয়ের ফুল, এক কমন পাঁচের ফুল, এইভাবে এই পুরো লাইনটি এভাবে শেষ করতে হবে। আমি বা সাইডের রকের ভিতরে তিনটি পুঁতি নিব। দেখুন বা সাইডের রকের ভিতরে তিনটি পুঁতি নেওয়া শেষ। শেষের পুঁতিতে ক্রস করব। আর একটি ছয়ের ফুল হয়ে গেল। ডান সাইডের রকটি পরবর্তী একটি পুঁতির ভিতরে ঢুকিয়ে দিব। দেখুন ঢুকিয়ে দিয়েছি। বা সাইডের রকের ভিতরে তিনটি পুঁতি নিয়ে শেষের পুঁতিতে ক্রস করব। দেখুন পাঁচের ফুল তৈরি হলো। এভাবে পুরো লাইনটি শেষ করতে হবে। আমি করে নেব, আপনারাও করে নেবেন। দেখুন কিভাবে করেছি, দুই কমন ছয়ের ফুল, এক কমন পাঁচের ফুল, দুই কমন ছয়ের ফুল, এক কমন পাঁচের ফুল, এইভাবেই পুরো লাইনটি শেষ করতে হবে। আপনারাও করে নেবেন।
আমি এভাবেই করে নিবো।